এতদিন তো ভিন্ন ভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বলেছি, আজ আর একটি ভিন্ন প্রসঙ্গে কথা বলবো এবং সেখান থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না যেন, কারণ এই ভিডিওটি দেখার পর আপনাদের স্বামী স্ত্রীর মাঝে একটা অনাবিল সুখের কাজ করবে, যেখান থেকে আপনার দাম্পত্য জীবন অনেক সুখের হবে। যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ পড়বে, সে ঘরে জীবনও কোনো দিন অশান্তি হবে না। বুখারি ও মুসলিম। যে স্বামী তার স্ত্রীকে এক লোকমা ভাত খাইয়ে দেবে, আল্লাহ ওই স্বামীর সগিরা গুণাগুলো মাফ করে দিবেন। এবং যে স্ত্রী তার স্বামীকে এক লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর সগিরা গুণাগুলো মাফ করে দিবেন এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। মুসলিম শরীফ। যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে, যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। তিরমিজি। স্বামী ও স্ত্রী যখন একই বিছানায় শয়ন করে বা বসে অথবা গল্প করে অথবা হাসি খুশি কথা বলে, তখন প্রতিটা মিনিটে এবং স্বামী স্ত্রীর প্রতিটা কথাতে প্রতিটা সেকেন্ডে তাদের আমলনামায় 10টা করে নেকি লেখা হয়। আবু দাউদ স্বামী স্ত্রী অধ্যায়। যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। বুখারি শরীফ। যে স্বামী তার স্ত্রীকে একবার চুমু দিবে এবং যে স্ত্রী তার স্বামীকে একবার চুমু দিবে, প্রতিটা চুমুর বিনিময়ে 100টা নেকি তাদের আমলনামায় লেখা হয়। মুসনাদে আহমদ স্বামী স্ত্রী অধ্যায়। যে স্বামী তার স্ত্রীর নিকট গমন করে এবং শারীরিক মিলনের আগে 2 রাকাত নামাজ পড়ে নেয় ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মতো স্ত্রীর সাথে শারীরিক মিলন করে, তাদের প্রতিবার মিলনে একটি উট কুরবানি করার সওয়াব তাদের উভয়ের আমলনামায় লেখা হয়। বাইহাকি স্বামী স্ত্রী ও পারিবারিক অধ্যায়। যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে, আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন। যে সন্তান তার পিতামাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে, তাদের জীবনের সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে। মুসলিম শরীফ। যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সেবা করবে, সে স্ত্রী নিজের শরীরের ওজনের সমান সোনা সদগা দান করার সওয়াব তার আমলনামায় প্রতিদিন লেখা হয়। আর যে স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া তার সেবা করবে, সে স্বামীর শরীরের ওজনের সমান সোনা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়। আবু দাউদ শরীফ। যে স্বামী স্ত্রী উভয়ে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিবে, তাদের প্রতিটা হাসিতে তাদের আমলনামায় 10টা করে নেকি দেওয়া হয়। আবু দাউদ। যে স্বামী বাহিরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসা থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে, অথবা স্বামী বাসায় আসলে বা বাহিরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে, সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সবসময় রহমত ও বরকত নাজিল হতে থাকে, কখনো ঝগড়া বিবাদ হবে না সে ঘরে। আবু দাউদ তিরমিজি। যখন কোনো পুরুষ বিয়ের সময় তার স্ত্রীকে কালেমা পড়ে কবুল বলে দোয়া করল, তখন সেই সময় হতে মৃত্যু পর্যন্ত তাদের আমলনামায় সওয়াব লেখা হয়। মুসলিম। তো বন্ধুরা, হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন স্বামী স্ত্রীর মহব্বতে কত সওয়াব আর কত নেকি। তাহলে আজ থেকেই যদি কেউ কারো স্বামী স্ত্রীকে অবহেলা করে থাকেন, তাহলে পূর্ণাঙ্গ ভালোবাসায় স্বামী অথবা স্ত্রীকে আপন করে নিন, তাহলে আপনার নেকির ভারে আপনারা দুজনেই জান্নাতে যাবেন।